আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ। আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তরের 36তম পর্ব নিয়ে হাজির হয়েছি। যথারীতি আজকে প্রশ্ন উত্তর পর্ব মোট 20টি প্রশ্নের উত্তর থাকবে, প্রশ্ন নম্বর 701 থেকে 720 পর্যন্ত। তাহলে কালক্ষেপ না করে চলুন শুরু করি। 701 নম্বর প্রশ্ন, ঢাকার বংশাল থেকে লিখেছিলেন কুতুবুদ্দিন। তিনি প্রশ্ন লিখেছিলেন, নামাজে সূরা মিলানোর নিয়ম কী? সব নামাজে প্রতি রাকাতে সূরা মিলাতে হবে কিনা? এই প্রশ্ন উত্তর হলো, সূরা মিলানো বলতে সূরা ফাতিহার পরে বিসমিল্লাহ পড়ে অন্য আরেকটা সূরা পড়া, এটাকেই সূরা মিলানো বলে। অর্থাৎ সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা পড়া, এটাই সূরা মিলানো, আর কিছু না। আর দ্বিতীয় যেটা ছিল, যে প্রত্যেক রাকাতেই সূরা মিলাতে হবে কিনা? এই প্রশ্ন উত্তর হলো, সুন্নত নফল নামাজে প্রতি রাকাতেই সূরা মিলাতে হবে, তবে ফরজের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। তাহলে যদি 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ হয়, যেমন মাগরিবের নামাজ, এশার নামাজ, জোহরের নামাজ, এই নামাজগুলোতে প্রথম 2 রাকাতে সূরা মিলাতে হবে, অর্থাৎ সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা পড়তে হবে, আর 3য় রাকাতে এবং 4র্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে যেতে হবে, এখানে আর সূরা মিলাতে হবে না। তাছাড়া অন্য যে কোনো নামাজে সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলিয়ে পড়তে হবে। এরপরে 702 নম্বর প্রশ্ন, 24 পরগনা থেকে লিখেছিলেন জাবেদ মিয়া। তিনি প্রশ্ন লিখেছিলেন, মোবাইলে কোরআন শুনলে তেলাওয়াতে সেজদা দেওয়া লাগবে কিনা? এই প্রশ্ন উত্তর হলো, জি লাগবে। আপনি দেখে দেখে পড়লে বা কাউকে পড়তে শুনলে অথবা মোবাইলে পড়তেছে শুনতেছেন, যদি সেজদার আয়াত চলে আসে সেখানে আপনিও সেজদা দিবেন, সেখানে আপনার জন্য সেজদা দেওয়াটা আবশ্যক হয়ে যাবে। এরপরে 703 নম্বর প্রশ্ন, নবাবগঞ্জ ঢাকা থেকে লিখেছিলেন মইনুল ইসলাম। তিনি প্রশ্ন লিখেছিলেন, কোরআনের প্রতিটা সূরা পড়া শুরু করতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, আপনি যখন পবিত্রতা অর্জন করে কোরআন পাঠ শুরু করেছেন তখন আপনি আউযুবিল্লাহ বলে শুরু করবেন, এবং প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহ পড়ে শুরু করাটা উত্তম। তবে আপনি যদি বিসমিল্লাহ ছাড়াই একটার পর একটা সূরা পড়ে যান, এতে কোনো ক্ষতি নেই। তবে সূরা যেহেতু আলাদা আলাদা করা হয়েছে আয়াতের ভিত্তিতে, সেহেতু প্রতিটা সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া উচিত। তবে বিসমিল্লাহ না পড়েও আপনি একটা সূরা পরে একটা সূরা এভাবে যদি পড়ে যান তাহলে কোনো ক্ষতি নেই। তবে প্রথম যেটা শুরু করতেছেন তার পূর্বে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে। এরপরে 704 নম্বর প্রশ্ন, কুমিল্লা থেকে লিখেছেন হুমায়ুন কবির। তিনি প্রশ্ন লিখেছেন, নামের শেষে অনেকে রহমাতুল্লাহি আলাই এবং হাফিজাহুল্লাহ লিখে থাকে, এর অর্থ কী? এই প্রশ্নের উত্তর হলো, নামের শেষে অনেকে রহমাতুল্লাহি আলাই এবং হাফিজাহুল্লাহ লাগিয়ে থাকে। তো হাফিজাহুল্লাহ তাদেরকে তাদের নামের উপরে লাগানো হয় যারা এখনও বেঁচে আছে, যারা এখনও বেঁচে আছে তাদের নামের শেষে হাফিজাহুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে হেফাজত করুন, এটা একটা দোয়া, এই দোয়াটা তার নামের পিছনে লাগিয়ে দেওয়া হয়। আর যারা ইন্তেকাল করেছে, মারা গেছে, তাদের পিছনে রাহিমাহুল্লাহ বা রহমাতুল্লাহি আলাই, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার আত্মার মাগফিরাত বা তাকে রহমত করুক, তিনি মারা গেছে, আল্লাহ তাআলা তার উপর রহম করুক, এরকম একটা দোয়া করা হয়, এটা নামের সাথে জুড়িয়ে দেওয়া হয়, তাছাড়া আর কিছু না। এরপরে 705 নম্বর প্রশ্ন, ফেনী থেকে লিখেছেন রিমন ইসলাম। তিনি প্রশ্ন লিখেছিলেন, কেউ যদি নতুন নাম রাখতে চায় তাহলে তাকে নতুন করে আবার আকিকা দিতে হবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, জি না, নতুন নাম রাখতে হলে কাউকে নতুন করে আর আকিকা দিতে হবে না, আকিকা জীবনে একবার দিয়েছে এটা যথেষ্ট হবে। এরপরে 706 নম্বর প্রশ্ন, ঢাকার সেগুন বাগিচাতে লিখেছিলেন আবুল বাশার। তিনি প্রশ্ন লিখেছিলেন, মোবাইলে কোরআন তেলাওয়াত চালিয়ে শুনলে সওয়াব হবে কি না? এই প্রশ্ন উত্তর হলো, জি সওয়াব হবে। আপনি মোবাইলে, কম্পিউটার, ল্যাপটপে যদি মোবাইলে কোরআন তেলাওয়াত শুনতে থাকেন চালিয়ে, তাহলে আপনার সওয়াব হবে, অবশ্যই সওয়াব হবে। এরপরে 707 নম্বর প্রশ্ন, নারায়ণগঞ্জ থেকে লিখেছিলেন আবদুল্লাহ। তিনি প্রশ্ন লিখেছিলেন, মোবাইলে খারাপ ছবি থাকলে সেই মোবাইল নিয়ে মসজিদে প্রবেশ করা বা নামাজ পড়লে নামাজ হবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, জি নামাজ হবে। তবে মোবাইলে খারাপ ছবি রাখাটা তো গুনাহের কাজ, আপনি মোবাইলে মেমোরিতে এগুলো রাখবেন না, অবশ্যই সেগুলো ডিলিট করে দেবেন। এখন ইন্টারনেটের যুগ, মোবাইলে রাখারও প্রয়োজন হয় না, ইন্টারনেটে ঢুকলেই খারাপ ওয়েবসাইটের মধ্যে চলে যায় মানুষ। তো যেখানে খুব সহজে ইন্টারনেটে প্রবেশ করে খারাপ দিকে চলে যাওয়া যাচ্ছে সেখানে আপনি মোবাইলে কেন সেভ করে রাখবেন? প্রথমত মোবাইলে খারাপ কিছু রাখবেনই না, আর দ্বিতীয়ত নিজের নফসকে নিয়ন্ত্রণ করবেন, খারাপ কোনো ওয়েবসাইটে প্রবেশ করবেন না,
ইনশাআল্লাহ নিজের আত্মাকে কলুষিত করবেন না। খারাপ ছবি যদি মোবাইলে থাকে, এজন্য মসজিদে মোবাইল নিয়ে যাওয়া বা নামাজ পড়ে নামাজের ক্ষতি হবে না, তবে অনুরোধ থাকবে এগুলো আপনি মোবাইলে দেখবেন না বা রাখবেন না, এটা গুনাহের কাজ, অবশ্যই এটা বড় গুনাহের কাজ। এরপরে 708 নম্বর প্রশ্ন, ঢাকার মিরপুর থেকে লিখেছেন আবু তাহের। তিনি প্রশ্ন লিখেছিলেন, কোনো হোটেলে যদি হিন্দু বাবুর্চি থাকে তাহলে সেই হোটেল থেকে মুরগি খাসি এগুলো খাওয়া যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, সেই বাবুর্চি যদি শুধু রান্নার কাজ করে থাকে, গরুর গোশ, মুরগির গোশ, খাসির গোশ এগুলো বাইরে থেকে কিনে আনা হয়, তাহলে শুধু হিন্দু বাবুর্চি রান্নার কারণে সেটা হারাম হবে না। তবে আপনি যদি জানতে পারেন যেটা জবাই করা হয়েছে, মুরগি হোক, খাসি হোক, গরু হোক, এটা জবাই করেছে কোনো অমুসলিম হিন্দু ব্যক্তি, তাহলে আপনি সেটা খেতে পারেন না, কারণ সে আল্লাহর নাম নিয়ে জবাই করবে না। সে যেহেতু আল্লাহর নাম ব্যতীত জবাই করেছে, সেহেতু সেটা আমাদের জন্য খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। এরপরে 709 নম্বর প্রশ্ন, নওগাঁ থেকে লিখেছিলেন তামিমা। তিনি প্রশ্ন লিখেছিলেন, স্বামী যদি সুদখোর হয় তাহলে তার ঘরে আমার থাকা খাওয়া জায়েজ আছে কি না? এই প্রশ্নের উত্তর হলো, আপনার যদি বিকল্প কোনো আয়ের উৎস থাকে, আপনি যদি বিকল্প কোনো চাকরি অথবা কোনো ব্যবসা অথবা বাবার বাড়ি থেকে কোনো সম্পত্তির অংশীদার পেয়েছেন, কোনো দোকান আছে, কোনো ফ্ল্যাট আছে আপনার নামে, এর মাধ্যমে আপনি বিকল্প কোনো আয়ের উৎস পেয়েছেন, এরকম যদি আপনার থেকে থাকে, তাহলে আপনি স্বামীর সে অবৈধ ইনকাম থেকে খাবেন না। তাকে অবশ্যই মানসিক চাপে, প্রেশারের মধ্যে রাখবেন যে তুমি যদি এভাবে অবৈধ ইনকাম করতে থাকো তাহলে আমি তোমার সাথে থাকতে পারবো না। তবে আপনার যদি বিকল্প কোনো আয়ের উৎস না থাকে, তো আপনি বাধ্য হয়ে তার আন্ডারে তার ঘরে থাকতে হবে, খাইতে হবে, এবং তাকে কৌশলে বুঝাইতে হবে যে সে যেন এই হারাম ইনকামটা ছেড়ে দেয়, সুদ ঘুষ এই টাকাটা যেন সে গ্রহণ না করে। এভাবে আপনি যত সম্ভব বোঝানোর চেষ্টা করবেন। আর আপনার একান্ত যদি কোনো বিকল্প পথ না থাকে আয়ের, তাহলে আপনি সেটা খাইতে বাধ্য, কারণ স্বামী অবশ্যই আপনাকে ভরণ পোষণ দিতে বাধ্য, এজন্য সেটা হালাল হোক খারাপ হোক সেটা আপনি খেতে পারেন যদি বাধ্য হয়ে থাকেন। এরপরে 710 নম্বর প্রশ্ন, সিলেট থেকে লিখেছেন ফাতেমা বেগম। তিনি প্রশ্ন লিখেছিলেন, চার রাকাত সুন্নাত নামাজে শুধু আলহামদুলিল্লাহ বা সুরা ফাতেহা দিয়ে নামাজ পড়লে হবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, জি না, চার রাকাত বিশিষ্ট সুন্নাত নামাজে সুরা ফাতেহার সাথে আরও একটা সুরা মিলাতে হবে। প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার সাথে বিসমিল্লাহ বলে আর একটা সুরা পড়তে হবে। সেটা আপনি ছোটো সুরা পড়েন অথবা আপনি সুরা কম জানেন, একটা সুরা আপনি বারবার পড়েন, এতে কোনো সমস্যা নেই, তবে সুরা ফাতেহার সাথে আর একটা সুরা পড়বেন। এরপরে 711 নম্বর প্রশ্ন, চাঁদপুর থেকে লিখেছিলেন মিসবাউর রহমান। তিনি প্রশ্ন লিখেছিলেন, বেতের নামাজে দোয়া কুনুত পড়তে ভুলে গেলে করণীয় কী? এই প্রশ্নের উত্তর হলো, বেতের নামাজে দোয়া কুনুত না পড়লেও বেতের নামাজ হয়ে যায়, তবে আপনি বেতের নামাজে দোয়া কুনুত পড়তে চেয়েছিলেন কিন্তু ভুলে গেছেন, এতে আপনার নামাজের ক্ষতি হবে না। ফিকহে হানাফি মতে ওলামা ইকরাম অনেকে বলে থাকেন বেতের নামাজে দোয়া কুনুত পড়া ওয়াজিব, এজন্য ভুলে গেলে অবশ্যই সাহসিজদা দিতে হবে। তবে অন্যান্য ওলামা ইকরাম মুস্তাহিদগণ বলেছেন বেতের নামাজে দোয়া কুনুত না পড়লেও নামাজ হয়ে যাবে, এতে সাহসিজদাও দেওয়া লাগবে না। এরপরে 712 নম্বর প্রশ্ন, যশোর থেকে লিখেছেন আমিনুল ইসলাম। তিনি প্রশ্ন লিখেছিলেন, ফরজ নামাজের পরে একাকী মোনাজাত করা যাবে কিনা? এই প্রশ্ন উত্তর হল, নামাজের সালাম ফিরানোর পরে আপনি ব্যক্তিগতভাবে যে কোনো ইবাদত করতে পারেন, যে কোনো আমল করতে পারেন, সেখানে তাসবি পড়তে পারেন, দোয়া করতে পারেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, তবে সম্মিলিতভাবে মোনাজাত করা এটা বিদআত। এরপরে 713 নম্বর প্রশ্ন, রাজশাহী থেকে লিখেছেন রুবেল হোসেন। তিনি প্রশ্ন লিখেছিলেন, প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে আগে তাসবি পাঠ করতে হবে নাকি আগে সুন্নাত পড়তে হবে? এই প্রশ্নের উত্তর হলো, দুইটাই করা যায়। যদি নামাজের পরে আপনার কোনো ব্যস্ততা না থাকে, তাড়াহুড়া করতে না হয়, তাহলে আপনি নামাজের সালাম ফেরানোর পরে বসে থেকে আগে তাসবিগুলো পাঠ করবেন, তারপরে সুন্নাত পড়বেন। আর যদি আপনার খুব বেশি ব্যস্ততা থাকে, তাহলে আপনি নামাজের পরে সুন্নত পড়ে তারপরে আপনি যাওয়ার সময় হেঁটে হেঁটেও আপনি তাসবি পাঠ করতে পারেন। এরপরে 714 নম্বর প্রশ্ন, ফরিদপুর থেকে লিখেছিলেন সানজিদা জুথি। তিনি প্রশ্ন লিখেছিলেন, স্বামীর নাম ধরে ডাকলে গুনাহ হবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, জি না, স্বামীর নাম ধরে ডাকলে গুনাহ হয় না, তবে আমাদের সামাজিক যে রীতিনীতি, যে কালচার, এই কালচারের মধ্যে স্বামীর নাম ধরে ডাকলে মুরব্বীরা বেজার হয়ে থাকেন,
এটাকে বেয়াদবি মনে করে থাকেন। এজন্য এই কালচার যদি আপনি ফলো করেন কোনো ক্ষতি নেই, আপনি স্বামীকে কোনো সম্মানজনক সূচকে সম্মানজনক নামে আপনি অভিহিত করবেন, তবে নাম ধরে যদি ডেকে ফেলেন এতে গুনাহ হবে না। এরপরে 715 নম্বর প্রশ্ন, মনোহরপুর পাবনা থেকে লিখেছিলেন শামীম রেজা, তিনি প্রশ্ন লিখেছিলেন সিজদারত অবস্থায় দুই পা একে অপরের সাথে লাগানো থাকবে না ফাঁকা থাকবে? এই প্রশ্নের উত্তর হলো নামাজের সেজদা যখন যাবেন তখন অবশ্যই পা দুটি খাড়া থাকবে এবং আঙ্গুলগুলো কিবলামুখী রাখতে হবে, খাড়া অবস্থা এবং কিবলামুখী রাখতে হবে, মাটির সাথে মিশিয়ে রাখতে হবে। আর দ্বিতীয় কথা হলো আপনি পাটা দুইটা পা আপনি চাইলে এভাবে গুঁড়োমুড়ো মিশিয়ে রাখতে পারেন, গোড়ালি মিশিয়েও রাখতে পারেন, আবার চাইলে ফাঁকও একটু ফাঁকও রাখতে পারেন, দুইটাই হাদিস থেকে সাব্যস্ত। আপনি চাইলে দুইটা পা মিশিয়েও রাখতে পারেন, আবার চাইলে দুইটা পা একটু ফাঁক করেও রাখতে পারেন, তবে অবশ্যই পা দুইটা মাটির সাথে জমিনের সাথে মিশিয়ে কিবলামুখী আঙ্গুলগুলি রেখে এরপরে সেজদা করতে হবে। এরপরে 716 নম্বর প্রশ্ন, ঢাকার বাড্ডা থেকে লিখেছেন মনোয়ারা, তিনি প্রশ্ন লিখেছিলেন পীরের মরিদ না হলে আল্লাহর কাছাকাছি যাওয়া যাবে না, এই কথাটি কতটুকু সঠিক? এই প্রশ্নের উত্তর হলো এই কথাটি মোটেও সঠিক নয়। আল্লাহর কাছাকাছি যাইতে হলে আল্লাহর কথা মেনে চলতে হবে, আল্লাহর হুকুম মেনে চলতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে, হালাল গ্রহণ করতে হবে, হারাম ছেড়ে দিতে হবে, তাহলে আপনি আল্লাহর কাছাকাছি যেতে পারবেন। তবে সব অন্যায় কাজ করে আপনি পীরের মুরিদ হয়ে গেলে আপনি আল্লাহর কাছাকাছি যেতে পারবেন না। কোনো পীরকে এরকম কোনো ওকালাতি দেওয়া হয় নাই যে কোনো মুরিদকে আল্লাহর সাথে মিলিয়ে দেবেন, বরং আল্লাহওয়ালা ব্যক্তিদের সংস্পর্শে গেলে আমল ইবাদতের কথা তারা বলে থাকেন, আল্লাহর সাথে সম্পর্কের কথা তারা বলে থাকেন। তবে এজন্য যে একজন পীর ধরাটা বাধ্যতামূলক বিষয়টা এরকম নয়, আপনি চাইলে একাধিক পীরের মাধ্যমে সহবত নিতে পারেন, ওলামায়ে কেরামের কাছে গিয়ে সহবত নিতে পারেন, আলোচনা শুনে শুনে আপনি আমলের কথা জানতে পারেন, আমলের প্র্যাকটিস করতে পারেন, একজন নির্দিষ্ট পীরের মুরিদ হওয়াটা বাধ্যতামূলক নয়। এরকম কথা যারা বলেছেন এরা কেবলই নিজেদের ফায়দা হাসিলের জন্য বলে থাকেন। এরপরে 717 নম্বর প্রশ্ন, ফরিদপুর থেকে লিখেছেন আতিয়ার রহমান, তিনি প্রশ্ন লিখেছিলেন কাজা নামাজ পড়ার সময় আকামত দেওয়া লাগবে কি না এবং নামাজের তাকবীরগুলো জোরে জোরে পড়া লাগবে কি না? এই প্রশ্নের উত্তর হলো আপনি কাজা নামাজের পূর্বেও একামত দিয়ে পড়বেন, আর নামাজের যে তাকবীরগুলো আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা, এই তাকবীরগুলো আপনি চাইলে জোরেও দিতে পারেন, আবার চাইলে মনে মনে বা জিব্বা নাড়িয়ে যেটা সেটাও আপনি পাঠ করতে পারেন। এটা বাধ্যতামূলক নয় যে আপনাকে জোরেই তাকবীর বলতে হবে অথবা আপনাকে আস্তেই বলতে হবে। এরপরে 718 নম্বর প্রশ্ন, ঢাকার কেরানীগঞ্জ থেকে লিখেছেন হুজাইফা, তিনি প্রশ্ন লিখেছিলেন তাহাজ্জুদ নামাজে একই সূরা একই রাকাতে বারবার পড়া যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো জি, যাবে, একই সূরা একই রাকাতে আপনি বারবার পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে 719 নম্বর প্রশ্ন, খুলনা থেকে লিখেছেন আসমা, তিনি প্রশ্ন লিখেছিলেন সালাতুল ইশরাক সকাল 8টার সময় পড়া যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো সালাতুল ইশরাক মূলত ফজরের নামাজের পরে সূর্য ওঠার সাথে সাথে যে নামাজটা পড়া হয় সেই নামাজকে বলা হয়, তবে আপনি যদি 8টার পরে বা 8টা 9টা 10টার দিকে পড়েন সেটা আর সালাতুল ইশরাক থাকবে না, সেটা চাশতের সালাত হয়ে যাবে, আওয়াবিনের নামাজ হয়ে যাবে। তো আপনি যদি ইশরাকের নামাজ পড়তে চান তো ফজরের পরে বেশি দেরি করা যাবে না, সূর্য ওঠার সাথে সাথেই পড়ে নিতে হবে, সেটা যদি আপনি 2-3 ঘন্টা পরে পড়েন সেটা আর ইশরাক থাকে না। সূর্য যখন উঠে যায়, সূর্য যখন গরম হতে শুরু করে, সূর্যের কিরণ যখন জমিনে পড়তে থাকে তখন আর ইশরাকের অক্ত থাকে না, সূর্য গরম হওয়ার আগে ইশরাকের অক্ত শেষ হয়ে যায়, এজন্য ইশরাকের নামাজটা খুব দ্রুত পড়তে হবে। এরপরে 720 নম্বর প্রশ্ন, শরীয়তপুর থেকে লিখেছেন মনিরা আক্তার, তিনি প্রশ্ন লিখেছিলেন জোহরের সুন্নত নামাজ কাজা হলে করণীয় কী? এই প্রশ্ন উত্তর হলো সুন্নত নামাজও আপনি চাইলে কাজা করতে পারেন, যেগুলো সুন্নতে মুয়াক্কাদা, যেমন ফজরের পূর্বের 2 রাকাত, জোহরের 4 রাকাত এবং পরের 2 রাকাত, মাগরিবের পরের 2 রাকাত, এশার পরের 2 রাকাত, এই নামাজগুলো সুন্নতে মুয়াক্কাদাগুলো এবং ভেতরের নামাজ, এই নামাজগুলো যদি আপনার ছুটে যায় কাজা হয়ে যায় আপনি পরবর্তীতে কাজা আদায় করতে পারেন, ভেতরের নামাজ কাজা আদায় করার ব্যাপারেও ইসলামের শরিয়া সম্মত নির্দেশনা আছে, আপনি চাইলে ফরজের সাথে সুন্নতও কাজা আদায় করতে পারেন, তবে যদি সেই সুন্নতগুলো কাজা আদায় না করেন তার জন্য আপনার গুনাহ হবে না। ফরজের কাজা আদায় না করলে অক্ত ছুটে গেলে তাও নামাজ পড়তেছেন না, ভুলে গেছেন নামাজের কথা, তাহলে অবশ্যই গুনাহ হবে, কিন্তু সুন্নতের বেলায় গুনাহ হবে না ইনশাআল্লাহ, তবে নামাজ পড়বেন।
সুন্নাতের কাজাগুলো আপনি পড়ে নেবেন ইনশাআল্লাহ।